everyone, welcome to BNIS Home School. This is Musamma Giri Khatun, Assistant Teacher in English, Bonusi National Ideal School. Today, I will take a class for the students of class 2 and the topic is word meaning. Dear students, last class, our word meaning number 1 to 20 porjonto shikhechen. To ajke amra 21 to 40 porjonto shikhbo. তো এখানে দেখেন আপনারা আমি কিছু ওয়ার্ড মিনিং লিখে এনেছি আপনাদেরকে পড়াবো বোঝাবো আপনারা একটু খেয়াল করবেন ভালোভাবে অ্যাটেনটিভলি একটু দেখতে থাকবেন তো প্রথমে আমরা দেখে নেছি ওয়ার্ড মিনিং এই ওয়ার্ড মিনিং শব্দের অর্থ আপনারা এর আগেও জেনেছেন ওয়ার্ড মিনিং অর্থ হচ্ছে শব্দের অর্থ বা শব্দার্থ তো প্রথমে আমরা লিখেছি না 21 এ x রে x রে অর্থ হচ্ছে রঞ্জন রঞ্জন রশ্মি মানে কি মোর অর লেস আমরা কোনো না কোনো সময় কোনো ডিজিজ দ্বারা অ্যাট্যাক হই তো তখন ডক্টর আমাদেরকে কিছু কিছু সময় এক্সরে করার জন্য আমাদেরকে সাজেস্ট করেন তো সেটাই হচ্ছে কি রঞ্জন রশ্মি আমরা সবাই এক্সরে কথাটা জানি বাট অ্যাকচুয়ালি রঞ্জন রশ্মি যে এটার অর্থ সেটা জানি না তো আজকে আমরা এই রঞ্জন রশ্মি শিখলাম অর্থটা You get up early in the morning for participating live class, তাই না? যেমন আজকে আপনারা ঘুম থেকে সকাল সকাল উঠেছেন live class এ participate করার জন্য। তো সেটা কি get up অর্থ জেগে ওঠা। Task স্পর্শ করা। যেমন আমরা যেভাবে task এটা কি স্পর্শ করা। Close বন্ধ করা। আমরা বই বন্ধ করি বা বই খুলি। Close your book or open your book। খুলো তোমার বই অথবা বন্ধ করো তোমার সেই প্রচুরটি বন্ধ করা ওপেন অর্থ খোলা ট্রেস অনুসরণ করা ফলো করা তারপর হচ্ছে কপি অনুলিপি আমরা বলি না যে কেউ যদি কাউকে দেখে লেখো আমারটা কপি করেছে তার মানে কি হুবহু ওটার মতোই লিখেছে বা করেছে সেটা হচ্ছে কি কপি এক্সারসাইজ অনুসরণ করা অনেক সময় ক্লাসে টিচার মেইন পার্টটা পড়িয়ে দেন তারপর আপনাদেরকে বলা হয় বা আমরা পড়িয়ে দেই তারপর আপনাদেরকে বলি যে এটার পরের অংশটা আপনারা বাসায় অনুশীলন করবেন বা এক্সারসাইজ করবেন মানে এটার মতো করে আরেকটা আপনি করবেন প্র্যাকটিস এটার সিনোনিম ওয়ার্ড হচ্ছে প্র্যাকটিস বা অনুশীলন এখানে এক্সারসাইজ অর্থ অনুশীলন সার্কেল বৃত্ত 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 আমরা চিনি বৃত্তটি আমরা একটু লিখে দেখাবো আঁকিয়ে দেখাই আপনাদেরকে বৃত্ত এটা হচ্ছে কি সার্কেল বা বৃত্ত আমরা এটার মতো করে ট্রায়াঙ্গেল আঁকতে পারি ট্রায়াঙ্গেল আবার রেকট্যাঙ্গেলও আঁকতে পারি এটা হচ্ছে রেকট্যাঙ্গেল আমরা ম্যাথে এগুলো করি তাই না সার্কেল ট্রায়াঙ্গেল রেকট্যাঙ্গেল তো এটা হচ্ছে কি বৃত্ত বৃত্ত তাই না তারপর আমরা দেখব ইচ ইচ অর্থ প্রত্যেক মানে আলাদা আলাদা করে একজনকে বোঝানো হয় স্টোরি গল্প গল্প করতে বা গল্প শুনতে আমরা সবাই পছন্দ করি তাই না ফ্যামিলি মেম্বারসদের কাছ থেকে ফ্রেন্ডদের কাছ থেকে অথবা আমাদের দাদা দাদি বা নানা নানিদের কাছ থেকে আমরা অনেক ফেরি টেল অথবা ইন্টারেস্টিং স্টোরি শুনতে পছন্দ করি সেই স্টোরি অর্থ হচ্ছে গল্প অথবা আমরা বাংলা বইতে বা ইংলিশ বইতেও অনেক মজার মজার গল্প পড়ে থাকি বা টিচার আমাদেরকে শুনিয়ে থাকে তাই না তারপরে দেখেন অর্থ কি বীজ আমরা যদি কিছু কমন ফ্রুটস এর কথা বলি স্টুডেন্টস যেগুলো অ্যাজ ইউজুয়াল আমরা বাসায় খাই যেমন আম আম ফসল আমরা আমের মধ্যে বীজ দেখতে পাই কাঁঠালের বীজ দেখি তারপর হচ্ছে অরেঞ্জ মালটা গ্রেপস অর অ্যাপল তাই না এই প্রত্যেকটা ফল খাওয়ার সময় আমরা এগুলোর মধ্যে বীজ পেয়ে থাকি সেটাই জিনিস কি সিড সিড অর্থ বীজ গামলা 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 হচ্ছে কি বড় রকমের বাসন তারপরে হচ্ছে এগেন আবার বা পুনর্বার বারবার তাই না ওয়েট অপেক্ষা
প্ল্যান্ট প্ল্যান্ট হচ্ছে চারাগাছ। ডিয়ার স্টুডেন্টস, চারাগাছ আমরা সবাই জানি আমাদের কম বেশি বাড়িতে কি হয়, বাসার বারান্দায় অথবা রুফটপ গার্ডেন করি, বারান্দায় আমরা গার্ডেন করি, সেখানে আমরা বিভিন্ন রকমের চারাগাছ লাগিয়ে থাকি, অথবা আমরা যখন গ্রামে যাই সেখানেও আমরা বিভিন্ন রকমের চারাগাছ দেখতে পাই, তাই না? তো প্ল্যান্ট প্ল্যান্ট অর্থ চারাগাছ। দেয়ার সেখানে, ব্রেকফাস্ট সকালের নাস্তা, নাস্তা খেয়েছেন সবাই আজকে, আমাদের সবার রুটি ডিম বা ভেজিটেবলস এগুলো সকালে নাস্তাতে খেতে ভালো লাগে, তাই না? আমরা সবাই সকালে নাস্তা খাওয়ার চেষ্টা করব প্রতিদিন। ওকে, তারপর আমরা দেখি হোমওয়ার্ক মানে বাড়ির কাজ। বাড়ির কাজ অর্থ আমরা যখন আমাদের লাইভ ক্লাস নেই বা ভিডিও ক্লাস নেই, মেয়েদের ভিডিও ক্লাস করি তখন আমাদেরকে কিন্তু আমরা হোমওয়ার্ক দিয়ে থাকি, যে পার্টটা আপনারা হোমওয়ার্ক করবেন, এখানে আমরা লিখে দিই বা এখানে লিখে দিই বাড়ির কাজ নম্বর কত, সেটাই হচ্ছে কি হোমওয়ার্ক, আর বাংলাতে হচ্ছে কি বাড়ির কাজ। হ্যাঁ, বন্ধু বন্ধু আমাদের সবার বন্ধু আছে, তাই না? বন্ধুর সাথে আমরা বসতে কথা বলতে ক্লাসরুমে বসে ক্লাস করতে, তারপর হচ্ছে বাইরে বেড়াতে সবাই পছন্দ করি। হি ওয়ার শি ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ। তো আজকে আমাদের 21-40 পর্যন্ত ওয়ার্ড মিনিং পড়া শেষ হয়ে গেল, আমরা এগুলো বাসায় খুব ভালোভাবে শিখব পড়বো এবং বারবার লিখব, কারণ এখানে আমরা অনেকগুলো যুক্ত বর্ণ দেখতে পাচ্ছি, অনেক ওয়ার্ডের মধ্যে বা শব্দের মধ্যে আমরা যুক্ত বর্ণ দেখতে পাচ্ছি, যেমন রঞ্জন, স্পর্শ, গন্ধ, তারপর হচ্ছে গল্প, হ্যাঁ বন্ধু, এইরকম আরো অনেক আমরা যুক্ত বর্ণ দেখতে পাচ্ছি। এগুলো যদি আমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস না করি স্টুডেন্টস, তাহলে কিন্তু আমাদের পরীক্ষার মার্কস লেজ হয়ে যাবে। অনেক সময় আমাদের কি হয় যে আমরা এটার শব্দের অর্থগুলো পারি বাট লিখতে যে বানান ভুল করে আসে, সেই ক্ষেত্রে আমরা পারা শুদ্ধ কোনো নাম্বার পাই না। তো এগুলো আমরা বারবার এই জন্য শিখবো যেন কোনো ভুল না হয়, আর সাথে সাথে আমরা ইংলিশ ওয়ার্ডগুলোর স্পেলিংগুলো শিখে নেব, কারণ আমরা যখন কোনো সেন্টেন্স লিখতে যাই তখন এই ওয়ার্ডগুলোই কিন্তু আমাদের বারবার লেখার মধ্যে চলে আসে। সো আমরা যদি এখন এগুলো শিখে যাই তাহলে সেন্টেন্স লেখার সময় আর কোনো ভুল হওয়ার চান্স থাকবে না। তো আজকে এই পর্যন্তই স্টুডেন্টস, আমরা এগুলো শিখবো বাসায় বারবার বলবো, নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবারও কোনো টপিক নিয়ে কথা